a shot. That's the ball. Breaking news. একই করলেন তামিম ইকবাল। দেশের মায়া ত্যাগ করে অনেকটা অভিমান করে আয়ারল্যান্ড জাতীয় দলে যোগ দিলেন তামিম ইকবাল। হ্যাঁ দর্শক, বিস্তারিত জানতে আমাদের ভিডিওর সাথেই থাকুন। দর্শক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবিকে নিয়ে তো আর নতুন করে কিছু বলার নেই, কারণ নানা অনিয়ম ও দুর্নীতিতে দেশের ক্রিকেটের অবস্থা বর্তমান সময়ে একদম নাজেহাল। ক্রিকেট নির্বাচকদের কারণেই দেশের ভালো ক্রিকেটারগুলো হারিয়ে যাচ্ছে। উদাহরণস্বরূপে দেশের ওপেনার তামিম ইকবালকেই ধরা যাক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুর্নীতির কারণে বাদ পড়েছেন বিশ্বকাপ থেকে। অনেক আগে থেকে তার সাথে দুর্নীতি করে আসছিল বিসিবি, কিন্তু শেষ পর্যন্ত আর বিসিবির দুর্নীতির সাথে পেরে ওঠেনি তামিম ইকবাল। তাই তো কঠিন একটি সিদ্ধান্ত নিয়েছেন তামিম ইকবাল। গুঞ্জন শোনা যাচ্ছে দেশের মায়া ত্যাগ করে আয়ারল্যান্ড জাতীয় দলে যোগ দিবেন তামিম ইকবাল। আর কেনই বা দিবেন না, যে খেলোয়াড় 17 বছর ধরে দেশের ক্রিকেটে অবদান রেখে আসে সেই খেলোয়াড়কে বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে, এটি একটি চরম অন্যায়। আর তাই তো অনেকে অভিমান করে দেশের মায়া ত্যাগ করে আয়ারল্যান্ড জাতীয় দলে যোগ দিলেন তামিম ইকবাল। দর্শক, আপনাদেরকে বলছি, তামিম ইকবাল আয়ারল্যান্ড জাতীয় দলে যোগ দেওয়াতে বিষয়টি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন।